सुप्रिय दर्शक আসসালামু আলাইকুম। জয়যাত্রা টেলিভিশনের অত্যন্ত দর্শক প্রিয় অনুষ্ঠান জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমি সুমি হাসান আছি আপনাদের সাথে। জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি দেশের বিভিন্ন সমসাময়িক বিষয়গুলি নিয়ে, আর আমাদের সাথে আলোচনায় সংযুক্ত হন জয়যাত্রা টেলিভিশনের বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের সহকর্মীগণ এবং থাকেন তাদের সাথে অতিথিগণ। আজকেও আমাদের সাথে যারা সংযুক্ত হবেন তারা হলেন ওমর ফারুক নাঙ্গলকোট থেকে, আলামিন শেখ আছেন আমাদের ঢাকা সিটি রিপোর্টার, শরীফুল ইসলাম ঝোকন আছেন জামালপুর থেকে, মিনহাজুল ইসলাম মিলন রংপুর পীরগঞ্জ থেকে এবং আসাদুজ্জামান তালুকদার আছেন আমাদের সাথে নেত্রকোনা থেকে। চলুন দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে যেতে চাই আমাদের জামালপুর সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনের কাছে। ঝোকন, আপনি শুনতে পাচ্ছেন? জি, ঝোকন, আপনি জামালপুরে যেখানে আছেন অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন এবং জামালপুরের বন্যা পরিস্থিতি ও করোনা পরিস্থিতি সম্পর্কে আপডেট দিন। সুমি, আমি এখন বলছি বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার কার্যালয়ে। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল। তিনি জামালপুরের এই পৌর মেয়র পদপ্রার্থী। আর আমাদের সাথে আজকে আরেকজন উপস্থিত, সে হলো জামালপুর ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি ডক্টর সৈয়দ ইউনিস আহমেদ। তো আমি আপনাকে জামালপুরের এই ভয়াবহ বন্যার পরিস্থিতি জানিয়ে রাখতে চাই। সেটি হলো জামালপুরে যে ভয়াবহ বন্যা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে, সেটি হলো জামালপুরে 129 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল, সেটি কমে এখন জামালপুরে 92 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তো আমাদের জামালপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন জামালপুরের মোট 68টি ইউনিয়নের মধ্যে প্রায় 59টি ইউনিয়ন পানিবন্দী রয়েছে, প্রায় 10 লক্ষ লোক পানিবন্দী রয়েছে এবং জামালপুরে 61টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এই 61টি আশ্রয়কেন্দ্রের জন্য জামালপুরে 7 লক্ষ টাকা শুকনো খাবারের বরাদ্দ পেয়েছেন এবং এ পর্যন্ত 310 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে এবং 2 লক্ষ টাকার গোখাদ্য এবং 2 লক্ষ টাকার শিশু খাদ্য এবং 4,070 প্যাকেট বিতরণ করা হয়েছে। এবং আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, সেটি হলো জামালপুরে যে এই ভয়াবহ বন্যা, সেটি হলো এখন পর্যন্ত এই ভয়াবহ বন্যায় প্রশাসন কর্তৃক 3,004 টন বিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে, একটি পর্যায়ক্রমে বিতরণ হচ্ছে। এই ছিল জামালপুরের মহামারী বন্যার এই সর্বশেষ তথ্য আমার কাছে। এখন আমি কথা বলবো জামালপুর বাংলাদেশ ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল। তিনি আমাদের এই জামালপুরের পৌরসভার মেয়র পদপ্রার্থী, তিনি আমাদের সাথে আজকে অতিথি হিসাবে তিনি আমাদের বক্তব্য রাখবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুফতি মোস্তফা কামাল, বাংলা রাজনীতির মহাজোট বাইরের দুর্গা আর গতিতে এগিয়ে চলা দেশগুলি জনতার আত্মবাদ রাজনীতি সংগঠন ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সেক্রেটারি এবং আগামী জামাল পৌরসভা নির্বাচনের দল থেকে আমাকে মেয়র প্রার্থী দিয়ে মনোনীত করেছেন মেয়র প্রার্থী। জি, মুফতি মোস্তফা কামাল, আপনি তো আগামী দিনের পৌর মেয়র পদপ্রার্থী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক, একটু জানতে চাচ্ছি আপনারা আজকে যেখানে সমবেত হয়েছেন, আজকে আপনার সাথে আমি আরো বেশ কয়েকজন লোক দেখছি, আজকে আপনাদের এই সমাগমটা কিসের? সমাগমটা আমাদের দলীয় কার্যালয়, আমরা এখানে অবস্থান করছি, দলীয় কার্যালয়ে আমরা বসি, বিভিন্ন প্রোগ্রাম করি, বিশেষ আমাদের সামনে কোনো নিয়ে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছি, আমরা বিভিন্ন ত্রাণ সম্ভব জামালপুর জেলা আনার সেখানে সক্ষম হয়েছি। সামনে বন্যার কবলিত এলাকা, তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি সেই নিয়ে আমরা একটা পরামর্শ করতেছিলাম। এমন তাদের সাথে আমাদের মিডিয়া সাংবাদিক ভাই আমাদের এখানে আসছেন সাক্ষাৎকার নেওয়ার জন্য। বাহ, এই যে আপনি একজন পৌর মেয়র পদপ্রার্থী, অর্থাৎ আমরা কিন্তু আগামী দিনে আপনাকে আশা করতেই পারি, আপনি যদি জয়ী হয়ে আমাদের মাঝে আসেন তাহলে আশা রাখতেই পারি আমরা যে আপনাকে আমরা পাবো। সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি, আপনি যেমন আজকে বলছেন আমাদের এটা অফিস, এখানে থেকে আমরা একসাথে মিলিত হয়েছি যে আগামী দিনের বন্যার তো মানুষদের পাশে কিভাবে আমরা দাঁড়াবো। আপনি জানেন যে আমাদের দেশের অবস্থা কিন্তু এখন ভালো না, খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা দিন অতিবাহিত করছি। একে তো বন্যা এসে গেছে, তার উপরে তো আমরা 4-5 মাস ধরে আমরা করোনা ভাইরাসের পরিস্থিতির মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি। একটু জানতে চাই যে আপনি আগামী দিনের পৌর মেয়র পদপ্রার্থী হিসেবে যদি নির্বাচিত হয়েই যান, এখনকার মতো করে তখন সেভাবে আমরা আপনার কাছ থেকে কাজ আশা করতে পারি কি না? আলহামদুলিল্লাহ, আমরা দৃঢ় প্রতিজ্ঞ,
আমাদের মানুষের গরিব অসহায় কিছু দাঁড়ানি আমাদের সর্ববৃহৎ কাজ। এই জন্য আল্লাহ পাক যদি আমাকে আগামী দিনে ধৈর্য নির্বাচিত করে, কারণ সত্য যে আমার পৌরবাসীর সুখে দুঃখে যুব যাবতে সততায় পাশে থাকবো ইনশাআল্লাহ। তার সাথে সাথে টেকসই উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার অধীনস্থ সকল স্থানে দুর্নীতি, সুশাসন, সন্ত্রাস, মাদক ইত্যাদি নির্মূল করার কর্মসূচি গ্রহণ করব। আরেকটি বিষয়, যখন কেউ নির্বাচনে যায় তখন নির্বাচনের আগে যে কথা বলে সেই কথাগুলো নাকি তারা রাখে না, এটা কিন্তু প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, কেন বলে আপনি বলুন তো যে কেন বলে? এখন আপনি যে কথাটি বলছেন হয়তো যদি রাখতে না পারেন তাহলে কিন্তু জনগণ বলবে যে ভোটের আগে অনেক ধরনের কথা বলেছে কিন্তু এখন সেই কাজগুলো করছে না, কেন এই ব্লেমগুলো আপনাদেরকে দেয়া হয়? আমাদের সবচেয়ে বড় পরিচিতি থেকে আমাদের ইসলাম বাংলাদেশের বাংলাদেশের অনেকেই চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যারা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমার ছেলে বলতে পারি আমাদের কোনো চেয়ারম্যানের বাড়ি থেকে 1 কেজি চাউল বা 2 কেজি চাউলের দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ নেই। এই জন্য আশা করি আমরা ইসলাম চেয়ারম্যান উত্তরসূরি ইসলাম বাংলাদেশ করি, আমাদের নীতি আদর্শই হলো কাউকে ঠকান যাবে না, জনগণের হক আদায় করতে হবে, এই আকাঙ্ক্ষা নিয়েই এই আশা নিয়েই জনগণের পিছিয়ে দাঁড়িয়ে আছি এবং আমাদের আপ্রাণ চেষ্টা অর্থবধি আমাদের অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে ব্যক্তিগত টাকা দিয়ে আমরা জনগণের পাশে আসি। বোঝা গেল ব্যক্তিগত টাকা তো দিতে পারি আর জনগণের টাকা চেক খেয়ে ওই টাকা আত্মসত্যার কোনো পরিকল্পনা নেই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি নির্বাচিত মেয়র প্রার্থী নির্বাচিত মেয়র হন তখন আপনার তো একটা পরিকল্পনা আছে যে আমার এলাকায় এই ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো এখনো সমাপ্ত করা হয়নি বা এই কাজটা করলে আমার এলাকা আরো বেশি উন্নতির দিকে ধাবিত হবে, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই আপনার আগামী দিনের পরিকল্পনা। আলহামদুলিল্লাহ আমাদের জামালপুরে সকল বিভাগে পানি বিদ্যুৎ গ্যাস সরবরাহ করা হয়নি, আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে আমি সমস্ত এলাকায় পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, গ্যাস যেটা নাই গ্যাসের ব্যবস্থা, পানি জামালপুর একটি নির্মল এলাকা এখানে পানি জমা হয়, পানি জন্য আমি একটা একশো ব্যবস্থা করবো, সাথে সাথে মোড়ে মোড়ে সিসি ক্যামেরা নির্বাচন দিয়ে স্থাপন করে আমি সিসি ক্যামেরার মাধ্যমে পৌরসভার ভিতর থেকে সবকিছু দেখাশোনা করার সাথে সাথে ব্যবস্থা নেওয়া নিরাপত্তা ব্যবস্থা করার চেষ্টা করবো। ধন্যবাদ জনাব মুফতি মোস্তফা কামাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে আপনি সংযুক্ত হয়ে আপনার মূল্যবান কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী শরীফুল ইসলাম ঝোকনকে যিনি জামালপুর থেকে অতিথি নিয়ে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে, আমাদের সাথে সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সাথে আছেন নেত্রকোনা থেকে আমাদের সহকর্মী আসাদুজ্জামান তালুকদার। আসাদুজ্জামান তালুকদার আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, নেত্রকোনায় আমাদের সহকর্মী আসাদুজ্জামান তালুকদার আছেন, তার সাথে আমরা সংযুক্ত হতে চেষ্টা করছি। আসাদ আপনি শুনতে পাচ্ছেন? জি সুমি, আপনাকে ধন্যবাদ। আমরা আজকে এখানে এসেছি আমাদের নেত্রকোনা জেলার যে ফয় আনসার ব্যাটালিয়ন আছে সেটির পরিচালক এবং নেত্রকোনা জেলা আনসার ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উনি জেলা কমান্ডার হিসেবে জিয়াউল হাসান। তো ওনার কাছে জানতে চাইবো এই করোনা পরিস্থিতিতে ওনারা কিভাবে মোকাবেলা করছেন নেত্রকোনাতে, পাশাপাশি ওনারা অতি সাম্প্রতিক সময়ে গতকালকে আমরা দেখেছি আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন এবং আমরা যতটুকু জেনেছি এই কর্মসূচি ওনাদের চলমান থাকবে, এই বিষয়ে আসলে বিস্তারিত জানুন সুমি। জি জনাব জিয়াউল হাসান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনাকে শুনতে পাচ্ছি, আপনাকে ধন্যবাদ। আমি জয়যাত্রা টেলিভিশনকেও ধন্যবাদ জানাতে চাই। আমি প্রথমে দুটি প্রশ্ন করেছেন, একটি হচ্ছে করোনা সম্পর্কিত আমাদের কার্যক্রম এবং একটি হচ্ছে গতকাল আমরা আমাদের জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি স্বাধীন আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমরা বাংলাদেশ আনসার সংগ্রাম প্রতিরক্ষা বাহিনী আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সারা বাংলাদেশের 64টি জেলায় একযোগে সকাল 10:30টায় বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করেছি। গতকাল আমরা সারা বাংলাদেশের 64টি জেলায়
64,000 বেশি বৃক্ষরোপণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করবো। আমি যদি আমার নেত্রকোনা জেলার কথা বলি, নেত্রকোনা জেলার 10টি উপজেলায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে যে 1 কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেছেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী নেত্রকোনা জেলা 10টি উপজেলায় আমরা গতকাল 1,500 বেশি গাছের রোপণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেছি। আপনারা সবাই জানেন নেত্রকোনা জেলায় প্রায় লক্ষাধিক আনসার ভিডিপি সদস্য রয়েছে। আমরা সবাইকে দুটি করে একটি ফরজ এবং একটি ভেষজ দুটি বৃক্ষরোপণের জন্য আহ্বান জানাচ্ছি। সেক্ষেত্রে নেত্রকোনা জেলায় আমাদের লক্ষাধিক সদস্য যদি দুটি গাছও লাগায়, সেক্ষেত্রে আমাদের প্রায় 2 লক্ষ গাছের চারা নেত্রকোনা জেলায় লাগানো সম্ভব হবে। এই কার্যক্রম আমরা চলমান থাকবে। আমরা কেন বৃক্ষরোপণ করতে চাই, এটি হচ্ছে জাতির জনকের প্রতি আমাদের যে বিনম্র শ্রদ্ধাকে এখন সেটি একটি বিষয়, এবং বাংলাদেশকে যদি আমরা সবুজ বিস্তরের মধ্যে নিয়ে যেতে চাই, আমাদের সারা পৃথিবীতে যে বৈশ্বিক গ্লোবাল ওয়ার্মিং দেখা দিয়েছে, সেই গ্লোবাল ওয়ার্মিং কে যদি আমরা খুব করতে চাই, সেক্ষেত্রে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। গাছ আমাদের অনেক উপকার আসে, গাছ গাছ থেকে আমরা যেমন ফল পাই, গাছ থেকে আমরা কাঠ পাই, সেই ফল পশু পাখি খেতে পারে, মানুষ খেতে পারে। গাছ আমাদের জীবনের বেঁচে থাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ যোগ্যতা উপাদান, সেই অক্সিজেন দেয়। গাছ থেকে আমরা আমাদের লাইফ গিভিং সোর্স যে মেডিসিন, সেই মেডিসিন গুলো গাছ থেকে পাই। সেজন্য আমরা আমাদের প্রত্যেকটি সদস্যকে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে বৃক্ষরোপণ করলে আমাদের দেশ যেমন বাঁচবে, তেমনি যে করোনা পরবর্তীতে বা যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখার জন্য, আমাদের দেশের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমাদের প্রচুর পরিমাণে গাছ রোপণ করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে যেমন ফসল ফলানোর আহ্বান জানিয়েছেন, প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে শাকসবজি ফলানোর আহ্বান জানিয়েছেন, প্রতি ইঞ্চি জমি ব্যবহার করে গাছ রোপণের আহ্বান জানিয়েছেন, সেই কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমরা প্রত্যেক ইঞ্চি জমি ব্যবহারের মাধ্যমে আমাদের পরবর্তী করোনা পরবর্তী যে বাংলাদেশ আসবে, সেই বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবো, তথা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সচল রাখবে। এখন আমি আপনাদেরকে একটু আমাদের করোনাকালীন যে বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে কার্যক্রম সে সম্পর্কে একটি কথা বলতে চাই। এক্ষেত্রে আমি সর্বপ্রথমে করোনাকালীন বাংলাদেশের প্রত্যেকটি বাহিনী এবং ডাক্তার নার্স যারা জি, জনাব জিয়াউল হাসান আপনি বলুন, আমি শুনছি। সাধারণ মানুষের সাথে রোগীদের সংস্পর্শে থেকে যেভাবে কাজ করে সেটি অত্যন্ত পরিধানযোগ্য। আপনারা যদি হাসপাতালগুলোকে ভিজিট, আপনারা দেখতে পাবেন যে আনসার ভিডিপির সদস্যরা ডাক্তারদের সংস্পর্শে থেকে ডক্টরদেরকে নিরাপত্তা বিধান করা, রোগীদের নিরাপত্তা বিধান করা, রোগীদেরকে বিভিন্ন ভাবে তাদের টিকিট কেটে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া থেকে শুরু করে প্রত্যেকটি কাজই সহযোগিতা করছে। আবার ব্যাংক বিমা যেখানে মানুষের সমাগম বেশি, সেই ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকের 1,000 কোটি টাকা নিরাপত্তা নিশ্চিত করা, এবং ব্যাংকের যারা গ্রাহক তাদের জন্য আমাদের আনসার পাশাপাশি করোনার সময় বিদেশ যে সমস্ত মানুষ এসে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে মোটিভেশন দিয়ে বুঝিয়ে ঘরে অবস্থান করা, লাল পাতাকে জানানো, এরকম জীবনের ছুটি নিয়ে আনসার ভিডিও মানুষের মাঝে হাজার হাজার লিফলেট বিতরণ করা, রাস্তাঘাট ব্রিজ কালভার তথা বাস ট্রেন মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের আনসার ভিডিওর সদস্য তারা কাজ করে। কিন্তু আপনারা দেখবেন যে তাদের অনেক ক্ষেত্রে আমাদের আনসার বাহিনীর বেশ কয়েকশো বা প্রায় 7 শতাধিক আনসার ভিডিপির সদস্য অলরেডি করোনায় আক্রান্ত হয়েছেন, এবং আমাদের 6 জন কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে করোনায় আমাদের মৃত্যুবরণ করছেন। তাদের আত্মার বিদেহী আত্মার আমরা মাগফিরাত কামনা করি, এবং তাদের এই আত্মত্যাগকে দেশের প্রতি জনগণের প্রতি মানুষের প্রতি যে ভালোবাসা সেই আত্মত্যাগকে আমি বিনম্র শ্রদ্ধা জানাই। আমি আপনাকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে আপনার কোনো কিন্তু প্রশ্ন থাকলে আপনি আমাকে করতে পারেন।
জনাব জিয়াউল হাসান, অসংখ্য ধন্যবাদ। আপনি সুন্দরভাবে সবকিছু উপস্থাপন করেছেন, সেজন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের নেত্রকোনা সহকর্মী আসাদুজ্জামান তালুকদারকে। আমরা চলে যেতে চাই এই মুহূর্তে আমাদের পর সহকর্মীর কাছে। আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, ঢাকা সিটি রিপোর্টার আলামিন শেখ। তার আগে একটি কথা বলতে চাই, আমাদের অন্যান্য যে সকল সহকর্মীরা আজকে সংযুক্ত হয়েছেন, আমরা যে সকল সহকর্মী এবং যে সকল অতিথিরা আজকে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে, আমাদের অনুষ্ঠানটি লাইভ চলে, লাইভ চলাকালীন অবস্থায় আমরা একে অপরকে সহযোগিতা করি। আমরা কিন্তু বারবারই এই কথাটা বলতে চাই যে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই লাইভ চলাকালীন অবস্থায় আমরা নানা ধরনের দুর্যোগের হাত থেকে আসলে রক্ষা পাবো। লাইভ চলাকালীন অবস্থায় নানা ধরনের বিড়ম্বনা হতে পারে, কিন্তু আমরা একে অপরকে সহায়তা করি। আলামিন শেখ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সুমি, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আলামিন শেখ, আপনি ঢাকার আজকে কোথায় আছেন এবং অতিথির সাথে পরিচয় করিয়ে দিয়ে কথা বলুন। হ্যাঁ, রাজধানীর কাঁঠাল বাগানে আছি, যেটা দক্ষিণ সিটি কর্পোরেশনে অবস্থিত। আপনি জানেন আমি প্রত্যেকটা ওয়ার্ডে যাই এবং সর্বশেষ কোনা পরিস্থিতি এবং ওই ওয়ার্ডের কার্যক্রম আমরা তুলে ধরি। তো সেই ধারাবাহিকতায় আমি আজকে আসছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 16, 17 এবং 21 নম্বর ওয়ার্ডের সম্মানিত মহিলা কাউন্সিলর এবং তিনি সহসভাপতি বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় কমিটির। তো আমরা তার সাথে কথা বলবো, তিনি কিভাবে এই করোনাকালীন সময় কাজ করে যাচ্ছেন। আমরা চলে যাচ্ছি নার্গিস মাতাব, কাউন্সিলর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জি, সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যেই সংযুক্ত হয়েছি আমাদের ঢাকা সিটি রিপোর্টার আলামিন শেখের কাছে। তিনি আছেন আমাদের সাথে ঢাকার কাঁঠাল বাগান থেকে আমাদের সাথে আছেন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে 16, 17 এবং 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছেন আজকে আমাদের অতিথি হয়ে। সম্মানিত অতিথি, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমাদের সহকর্মী প্রথমে আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে করোনাকালীন পরিস্থিতিতে আপনারা কিভাবে পাশে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু এই করোনা পরিস্থিতি শুধু আমাদের বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একই অবস্থা, সেই হিসাবে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দরদী নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে সারা বাংলাদেশে সেভাবে কাজ হচ্ছে। আমরা কাউন্সিলর যারা, আমরা সংরক্ষিত কাউন্সিলর বা ওয়ার্ড কাউন্সিলর যারা আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং বর্তমানে ঢাকা দক্ষিণের সম্মানিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলুর তাপস সাহেবের নির্দেশে দিন রাত কাজ করে যাচ্ছি। আমরা বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরও নজর দিচ্ছি এবং করোনা ভাইরাসে যাতে ভয়ভীত না হয়ে সাহসিকতার সাথে, এবং কোনো বাসায় যদি করোনা রোগী থাকে আমরা জনগণকে উদ্বৃত্ত করার চেষ্টা করছি যে তাদের সাথে ভালো আচরণ করার জন্য এবং তাদের কখন কি লাগে সেই হিসাবে সহযোগিতা করার জন্য, এটা আতঙ্কিত না হয়ে যেভাবে স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সম্মানিত অতিথি, করোনা ভাইরাসে জি বলুন, ত্রাণ কার্যক্রম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ত্রাণ কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি, যেখানে আমরা দিন এবং রাতে সমানে রাত্রে 1-2 পর্যন্ত কাজ করছি, প্রতিটা এলাকায় এলাকায় ত্রাণ দিয়ে যাচ্ছি যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং আমাদের ব্যারিস্টার শেখ ফজলুর সাহেবের উপহার সামগ্রী। আমার 3টি ওয়ার্ড 16, 17 এবং 21 নম্বর এবং কলাবাগান, কাঁঠালবাগান, শাহবাগ, এই 3টি ওয়ার্ডে সমানভাবে আমি বিতরণ করে যাচ্ছি, কলাবাগানে, কাঁঠালবাগানে এবং শাহবাগে। কোনো মানুষ যাতে না খেয়ে থাকে সে ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের দেশে এখন কোনো মানুষ না খেয়ে নাই এরকম কেউ বলতে পারছে না, যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেভাবেই দিক নির্দেশনা দিচ্ছেন এবং উনি শুধু যে ত্রাণ দিচ্ছেন সেটার সাথে শিশু খাদ্য উনি দিচ্ছেন, এবং শুধু চাউল দিলে যে হবে না সেটা উনি জানে, সেই সাথে তেল, চিনি, লবণ, ডাল, পেঁয়াজ এগুলি দিচ্ছে এবং এগুলি যেভাবে দিচ্ছে আমরা সেভাবেই প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। আপনি যেহেতু বলছেন যে শাহবাগ আপনার এলাকা, কাঁঠাল বাগান, কলা বাগান আপনার এলাকা, একটু আমরা শাহবাগের দিকে যদি যেতে চাই, আমরা জানি শাহবাগ কিন্তু অন্যান্য সময় খুবই ব্যস্ততম একটি এরিয়া, সেক্ষেত্রে আমরা দেখে থাকি যে শাহবাগে ফুলের ব্যবসা আছে এবং আরও দেখতে পাই ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করেন, অনেক নারীরা আছেন তারা গাড়িতে যেয়ে দৌড়ে দৌড়ে ফুল বিক্রি করে থাকেন। আপনি যেহেতু বলছেন যে জনগণের পাশে থেকে আপনারা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন, আমরা জানি এই পরিস্থিতিতে কিন্তু সব
ব্যবসায় আমাদের মন্দা যাচ্ছে এবং ঢাকায় কিন্তু লোক সংখ্যা কম। আমরা যদি একটু এই দিকটা ফিরে যাই তাহলে আমি ছিন্নমূল মানুষদের কথাতে ফিরে যেতে চাই যে তাদের আসলে কি অবস্থা এবং আপনারা তাদেরকে কিভাবে সহায়তা করছেন। জি, আমরা ছিন্নমূল মানুষদেরকে সহযোগিতা করছি এইভাবে, যারা রাস্তাঘাটে রাত্রি যাপন করে তাদেরকে আমরা রাত্রেবেলাও সেখানে খাবার নিয়ে তাদেরকে খাবার বিতরণ করছি। শুধু আমরা নয়, বিভিন্ন সংস্থা থেকেও তাদেরকে খাবার এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। এবং বাচ্চাদের কথা বলছেন, বাচ্চাদেরকেও তাদের যেসব বাচ্চারা একেবারে মায়ের কোলে তাদেরকেও দুধ বিতরণ করা হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে সহায়তা অনুদান 2500 টাকা করে 2500, এগুলি কিন্তু দেওয়া হচ্ছে এবং এগুলি প্রতিটা ওয়ার্ডের ছিন্নমূল মানুষরা পাচ্ছে। এবং ঘরে ঘরে আমরা যে জিজ্ঞেস করি বেশি করে বস্তি এলাকাতে যে তাদের কোনো প্রয়োজন আছে কিনা, এবং প্রয়োজন তো অবশ্যই থাকে, এবং তাদেরকে সেই প্রয়োজন মাফিক তার খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এবং কাজের কথা বলছেন, ছিন্নমূল মানুষরা কাজ করে এবং তারা কাজ করতে চায়, তারা কেউ বেকার থাকতে চায় না। ছোট ছোট বাচ্চারা যখন ফুল বিক্রি করে তারা আসলে বেকার থেকে মনে করে যে বেকার থাকলে ঘুরে ফিরে বেড়াবে, কাজ নেই, তারা বিক্রি করছে এবং বিক্রি যাতে তারা সহজভাবে করতে পারে। এখন যখন করছে, তাদের মা এবং বাবারা সহযোগিতায় তারা যখন বিক্রি করছে, দেখা যাচ্ছে যে তারা সুন্দরভাবে বিক্রি করছে। আমরা এটা দেখি যে তাদের যেন কোনো রকম সমস্যা না হয় এবং যে অবক্ষয় হওয়া হচ্ছে দেশে, তাই সেই সেই ধরনের কোনো অবক্ষয় যাতে আমাদের বাংলাদেশে না হয় এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে না হয় সেটা দেখছি। এবং একটু বৃষ্টি হলে যে পানি হয়ে যায়, সেই পানি হওয়ার পরে আমাদের স্বেচ্ছাসেবক লীগ যে রয়ে গেছে, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুবলীগ, এরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, ড্রেনগুলি পর্যন্ত পরিষ্কার করে যাচ্ছে যাতে নগরবাসীর কোনো অসুবিধা না হয়। আজকে যে প্রচুর বৃষ্টি হলো, সে বৃষ্টিতে আমি যেহেতু কাঁঠাল বাগানে থাকি, সে কাঁঠাল বাগানের রাস্তাগুলো যখন পানিতে ভরে গিয়েছে, তখন দেখা যাচ্ছে যে একদল ছাত্রলীগ বা যুবলীগ যারা স্বেচ্ছাসেবকলি কাজ করছে, তারা কিন্তু সেই রাস্তাগুলি পরিষ্কার করছে। এটা আমাদের মাননীয় মেয়র শেখ ব্যারিস্টার ফজলুল তাপস ভাইয়েরই একটা ই ছিল যে সকলেই আমরা মানবিক হয়ে কাজ করব যাতে কারো কোনো সমস্যা না হয়। আমরা এগিয়ে যাচ্ছি, সকলের সহযোগিতায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগটা আমাদের দিয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে উনি যাতে সুস্থ থাকুক এবং আমরা যাতে আরো কাজ করতে পারি। যেহেতু আমরা কাজ করতে চাই, আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি। এবং এই যে কোনো সমস্যা, যে কেউ ফোন দিলে, আমাদের যদি মধ্যবিত্তরাও যদি ফোন দেয় যে আমরা এই সমস্যায় আছি, তারা লজ্জিত হয় কিছু ত্রাণ সামগ্রী নিতে আসবে না, তখন আমরা আমাদের স্বেচ্ছাসেবক দিয়ে তাদের বাসায় খাবার পৌঁছে দিচ্ছি। বাহ, খুবই ভালো কথা। পাশাপাশি সর্বশেষ একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে বারবার পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসছে, বারবার আসছে যে আমরা তাদের পাশে আছি, আমরা তাদেরকে সহায়তা করছি, আসলে কি সহায়তা করছে? আমরা শাহবাগে যে সকল ফুটপাতে যারা শুয়ে থাকেন, যারা দিনাতিপাত করেন, আমরা কি তাদের থাকার ব্যবস্থা আজও পর্যন্ত করতে পেরেছি করোনার মুহূর্তে? আমরা অনেক ভালো কাজ করতে পেরেছি, মাননীয় প্রধানমন্ত্রী সেটা খেয়াল রাখছেন এবং উনি চাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মাথা গোঁজা ঠায় পাক এবং পেট ভরে খাবার পাক। বা এই ঢাকা শহরে কত 1 কোটির উপরে লোক বসবাস করতো, সেখানে করোনা ভাইরাসের জন্য ওরা হয়তো অনেকে বাড়ি ভাড়া কাজ কাম নেই, বাড়ি ভাড়া দিতে পারছে না, বিদায় হয়তো তারা কিছু বাড়িতে চলে গিয়েছে, কিন্তু রাস্তায় যারা থাকে তারাও কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটা রুম ভাড়া করে দুইটা তিনটা পরিবার একসাথে থাকে, তারা কাজ করছে এবং কাজ যে করছে এবং তারা যে খাদ্য কিনতেও পারছে, তাহলে বোঝা যায় যে আমাদের দেশে কাজ কাম হচ্ছে এবং তারা টাকা পয়সাও পাচ্ছে। এখন যদি আমি কাউকে খাবার হিসাবে ফকির যদি ভাত দেই, তাহলে কিন্তু সে খায় না, কারণ সে তার ঘরে খাবার আছে, সে চায় যে টাকাটা যদি দেই বা তার এই মুহূর্তে তাকে যদি টাকা দেয় সে হয়তো অন্য কিছু করবে, কিন্তু তার ঘরে কিন্তু খাবার আছে। সেজন্য এখন যে রিক্সা যারা চালাচ্ছে তারাও বলে যে আমরা চালাচ্ছি, হয়তো আগের থেকে একটু কম পাচ্ছি কিন্তু আমরা কাজ করে যেতে পারছি। এবং বাসা বাড়িতেও যারা কাজ করছেন, নিম্ন আয়ের যারা আছে তারাও কিন্তু কাজ করে যাচ্ছে, কিন্তু তারা বলছে মাঝখানে একটু সমস্যা গিয়েছে, এখন আর সমস্যা নেই। যেহেতু 2500 টাকা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা নাগরিককে দিচ্ছে, তারা কিন্তু এটা পাচ্ছে এবং সামনে আরো পাবে। আমরা সেভাবেই ব্যবস্থা করে দিয়েছি যে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের নির্দেশে তারা আর সামনে আরো পাচ্ছে।
যেহেতু আমরা বল্টনটা যেটা করছি সেটা একদম সুন্দরভাবে বল্টন করছি, আমি মনে করি বাংলাদেশের অভাব হওয়ার কথা না, বাংলাদেশে অভাব হচ্ছে না। এক শ্রেণী হয়তো বলে যাচ্ছে যে অভাব হবে, আসলে কি তাই হচ্ছে? কেউ কি বলছে যে আমরা না খেয়ে আছি? কেউ কি বলছে যে আমরা সারাদিন রাস্তা রাস্তা ঘুরছি? আসলে কিন্তু বলছে না। এটা এক একটা শ্রেণী অপপ্রচার করছে, তারা কিন্তু অপপ্রচার করেই যাচ্ছে, তারা তো সহযোগিতা করছেই না অপপ্রচার করছে। আমরা দেখছি এবং আমি নিজেও অনেক রাত পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মাঝে মাঝে বের হই, দেখি। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এভাবে জনগণের পাশে থেকে জনগণকে সহায়তা করে যান সেই প্রত্যাশায় রাখছি। ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী আলামিন শেখকে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে। রংপুর পীরগঞ্জ থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের আরেকজন সহকর্মী মিনহাজুল ইসলাম। মিলন, মিলন আপনি শুনতে পাচ্ছেন? মিনহাজ আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে তুলে ধরুন এবং অতিথির সাথে পরিচয় করে দিয়ে কথা বলুন। সুমি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসে। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডক্টর তাজুল ইসলাম। আমি তার কাছ থেকে শুরু করে করোনার মাঝে যে একটা গবাদি পশু যে গরু ল্যাম্পিং রোগ আসছে এবং সামনে কুরবানি ঈদকে সামনে রেখে বিভিন্ন খামারদের সঙ্গে কি হয় তারা অনলাইনে কুরবানি পশু ক্রয়ের একটা বিক্রয়ের সূচি করে দিয়েছে, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা সংযুক্ত হয়েছি রংপুরের পীরগঞ্জে আমাদের সহকর্মী মিনহাজুল ইসলাম মিলনের সাথে এবং তার সাথে আছেন প্রাণী সম্পদ অফিস কর্মকর্তা তাজুল ইসলাম। আমরা জেনে নেব তার কাছ থেকে প্রাণীর বিষয়গুলো নিয়ে, যে সামনে কোরবানির ঈদ, আমরা জানব এই বিষয়গুলো নিয়ে। রংপুরে ল্যাম্পি স্কিন ডিজিজ নামে একটি রোগ দেখা দিয়েছে গরুর শরীরে, সেইখানে রংপুরে 1000-এর উপরেরও গরু মারা গেছে। আসলে এখন কি অবস্থা এবং কোরবানির ঈদকে ঘিরে তারা আসলে কি ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা সেগুলো নিয়েই কথা বলবো। জনাব তাজুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, রংপুরে একটু ভয়াবহ আকার ধারণ করেছে, যদিও বিভিন্ন জায়গাতেই ছড়িয়ে পড়েছে ল্যাম্পি স্কিন ডিজিজ। আমরা জানতে চাই যে গরুর এই যে রোগটি, এই রোগটির জন্য এখনো পর্যন্ত, এটাও এক ধরনের ভাইরাস, এখনো পর্যন্ত কোনো ঔষধ আবিষ্কার হয়নি, সেক্ষেত্রে কোরবানির ঈদ যেহেতু আর কয়েকদিন পরে, খুব বেশি সময় নেই, তাহলে কি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে? বর্তমানে আমাদের আমাদের পীরগঞ্জ রংপুর জেলার পীরগঞ্জের মধ্যে আছে, এটা সেইভাবে আমাদের সহায়ক করেছিল, সেগুলোকে আমরা চিকিৎসার আওতায় নিয়ে এসেছি। পাশাপাশি আমাদের একটা কোড ফক্স ভ্যাকসিন আছে, যেটা কোনো ছাগলের ফক্সের ব্যবহার, সেটাই আমরা ব্যবহার করছি এবং ভালো করতে এসেছি। আমাদের বর্তমান এই যে আমাদের সহকর্মী মিনহাজুল ইসলাম মিলন যেমনটি বললেন যে আসলে গরুর হাটে গরু বিক্রি হচ্ছে নাকি অনলাইন ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে, গরুর হাটে কিন্তু মানুষ যেতে ভয় পাচ্ছেন আসলে করোনা ভাইরাসের জন্য, কিন্তু আমরা গরুর হাটে যেতে চাইছি না, সেক্ষেত্রে কি অনলাইনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা রংপুরে? জি, আমাদের শুধু পীরগঞ্জে না, এটা সারা বাংলাদেশে আমাদের যেহেতু করোনা কোভিড-19 এর কারণে স্থগিত করা হয়েছে, বা কোথায় না সেক্ষেত্রে গভর্নমেন্ট, বিশেষ করে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, এগুলো তথ্য নিয়ে আমরা ছবি সহ আমাদের সংশ্লিষ্ট উপজেলার ওয়েব পোর্টালে আমরা দিয়েছি এবং আমাদের সেখানে কাজ হচ্ছে, গরু বিক্রি হচ্ছে। ইতোমধ্যে অনেক অভিযোগ রয়েছে, আপনি জানেন যে অনলাইনে কিন্তু অনেক জায়গাতেই কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে গরু। ইতোমধ্যে কিন্তু অনেক অভিযোগ রয়েছে যে যে অনলাইনে যেটা অর্ডার করা হচ্ছে সেটা কিন্তু ঠিকভাবে পৌঁছচ্ছে না, আসলে এই ক্ষেত্রে বলার কি আছে? জি, আমার উত্তরে কথা বলবো, আমাদের উত্তরে এরকম কোনো অভিযোগ আমরা পাইনি।
এবং এই যে ল্যাম্পি স্কিন ডিজিজ রয়েছে, তাহলে অনলাইনে মানুষ জানবে কি করে যে এই গরুটা আসলে সুস্থ কি অসুস্থ? জি, সুস্থ গরু বেশি ক্যাজুয়ালি আছে, সুস্থ গরু আমরা চিনতে পারি, যেমন গরুটা জাবর খায়, তারপর গরুটা যদি চোখ পিট করে থাকে, এগুলো এগুলো কিছু আছে, গরুটা কিছু দুধে কিছু খায়, তাহলে বুঝবো যে গরুটা আমাদের সুস্থ গরু। জি, আর মাত্র কয়েকদিন বাকি আছে, আপনার কি বলার আছে আপনার রংপুর পীরগঞ্জ বাসীর উদ্দেশ্যে ঈদকে কেন্দ্র করে, কোরবানির গরু কেনাকে কেন্দ্র করে? জি, আমাদের আসলে কোরবানির আমাদের আসলে রাজা কোরবানির গুলোতে আমাদের উপজেলায় আমরা প্রায় 18,792টা গরু বহিকা দিয়েছি, ছাগল ভেড়া আছে প্রায় এরকম 12,000। আমরা আশা করি সামনে যেহেতু আজকে আজকে 20 তারিখ আমাদের যেহেতু সামনে 10 দিন, সাধারণত এই সময়টাই আমাদের কেনা বেচা কমে গেল, আমরা আশাবাদী আমাদের যে গরুগুলো রেডি আছে এগুলো আমাদের ঈদে আওতায় চলে আসবে। ধন্যবাদ জনাব তাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী মিনহাজুল ইসলাম মিলনকে। আমরা চলে যেতে চাই এই মুহূর্তে আমাদের পর সহকর্মীর কাছে। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের সহকর্মী যশোর থেকে আব্দুল্লাহ মাহফুজ। মাহফুজ, আপনি শুনতে পাচ্ছেন? সুপ্রিয় দর্শক, আমরা যশোরে আমাদের সহকর্মী আব্দুল্লাহ মাহফুজের সাথে সংযুক্ত হতে চেষ্টা করছি। মাহফুজের সাথে সংযুক্ত হতে পারলেই জেনে নেব তিনি যশোর যেখানে আছেন সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে। মাহফুজ, আপনি শুনতে পাচ্ছেন? আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আজকে কথা বলেছি, ইতিমধ্যে আমরা কোরবানি নিয়ে কথা বলেছি, আমরা মাহফুজের কাছে যেতে চাই। মাহফুজ, আপনি শুনতে পাচ্ছেন? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি আছি যশোরের জিগুরগাছা উপজেলায়, আমার সাথে যুক্ত আছেন জিগুরগাছা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম। শুনিয়ে আমরা যে যশোরের 8টি উপজেলা, এর ভিতরে পাবনা উপজেলার খবর জয়যাত্রা টেলিভিশনের মাধ্যমে তুলে ধরেছি করোনা পরিস্থিতিতে। তো তার ভিতরে জিগুরগাছা উপজেলার কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, তারা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য ভ্রাম্যমান চিকিৎসক নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিল। তো সার্বিক বিষয় নিয়ে আমরা চেয়ারম্যান মাদার কাছ থেকে জেনে নেব যে করোনা পরিস্থিতিতে ওনারা তার এলাকার জনগণের জন্য কি কি পদক্ষেপ নিয়েছে। সম্মানিত অতিথি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমাদের সহকর্মী মাহফুজ যেমনটি বলছিলেন যে বিভিন্ন এলাকায় আসলে খবরাখবর নেওয়া হয়েছে এবং আমরা জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতিমধ্যে দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে, সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে দিতে পেরেছি। আমরা একটু জানতে চাই যে ঝিকরগাছায় আপনি আসলে ব্যতিক্রম ধর্মী কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ জয়যাত্রা টেলিভিশনের দেশ সংযোগের আমাকে কথা বলার জন্য। আমরা ঝিকরগাছা উপজেলা ব্যতিক্রম ধর্মী বলছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছিলেন জনগণের পাশে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, আমরা ইতিমধ্যে আমাদের উদ্যোগটা বলছি মাননীয় প্রধানমন্ত্রী যে সরকারি যে ত্রাণ ছিল সে ত্রাণ আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমরা পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ ত্রাণ আমরা মানুষের বাসার দোরগোড়ায় দিতে সক্ষম হয়েছি পর্যায়ক্রমে। আমাদের এখানে একটি গাজীর দরগা আছে যেখানে কোয়ারেন্টাইন সেন্টার করেছিল, সেখানে আমরা ভারত থেকে আসা যেসব কোয়ারেন্টাইন যারা আইসোলেশনে ছিল সেখানে প্রায় 500 মতো রোগী ছিল, আমরা সেখানে আমাদের এখান থেকে সেখানে ক্যান্টিন করেছি, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছি আমরা। আমরা সেখানে ব্যক্তিগত টেলিভিশন অন্ত সময় কাটানোর জন্য মানুষের বিনোদনের জন্য ব্যবস্থা থাকে টেলিভিশনের জন্য ব্যবস্থা করেছিলাম 500 রোগী সেখানে। এছাড়া হোটেল শ্রমিক, সেলুন, ইজিবাই, তারপরে আপনার হিজড়া প্রকৃতির যারা, তারপর আপনার হ্যান্ডেলিং শ্রমিক, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের জিগুরগাছা গদখালি ফুলের ফুলের রাজধানী বলা হয়, সেই ফুল এখন করোনার জন্য ফুলের শিল্প এখন নষ্টের পথে, অসহায় চাষিরা তারা খুব কষ্ট পাচ্ছে, আমরা ফুল চাষিদের জন্য আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা শুধু সরকারি অনুদানের পাশাপাশি নয়, আমার ব্যক্তিগত সম্মানী ভাতা, আমার মাননীয় এমপি মহোদয় ডাক্তার মেজাজুল নাসিরউদ্দিন সাহেবের সম্মানী ভাতা, আমাদের নির্বাহী অফিসারের সম্মানী ভাতা, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের প্রধান সম্মানী ভাতা, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মানী ভাতা, আমাদের মেয়রের সম্মানী ভাতা, প্রায় প্রায় আমার 10 লক্ষ টাকা আমরা ব্যক্তিগত তহবিল করেছিলাম ত্রাণ তহবিল।
আমরা সেই ত্রাণ তহবিল থেকে আমরা প্রায় 2000 পরিবারকে আমরা চাল ডাল আলু তেল সাবান হ্যান্ড স্যানিটাইজার তারপরে মাস্ক আমরা ব্যবহার করেছি আমরা জীবাণুনাশক যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। তো আমাদের এখানে মোট 463 জন আক্রান্ত হয়েছিল, মানে আপনার ইয়ে হয়েছিল, নমুনা সংগ্রহ করা হয়েছিল, 73 জন আপনার আক্রান্ত হয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত সুস্থ হয়েছে 41 জন, 32 জন এখনো সুস্থ হওয়ার পথে, তবে মৃতের সংখ্যা আমাদের এখানে নাই, আমার উপদেশ এখনো মৃতের সংখ্যা নাই। এবার এছাড়াও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গরিব দুস্থ মানুষের জন্য আর 2500 টাকা করে যে তালিকা করা হয়েছিল সেই তালিকার টাকা আমরা ইতিমধ্যে পেয়েছি, বাকি কিছু বাকি আছে সেটা পর্যায়ক্রমে আমরা পেতে যাচ্ছি। তো এই ছিল আমাদের, আপনারা অনেক অনেক ভাবে আসলে জনগণের পাশে আছেন, পাশাপাশি জানতে চাই যে আগামী দিনে কিভাবে আছেন জনগণের পাশে, সামনে কোরবানির ঈদ রয়েছে এবং আপনাদের কার্যক্রম অব্যাহত থাকবে কিনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাও পাশাপাশি জানতে চাই। আমাদের এখানে কি বাজার আছে, বড় বাজার যেখানে কাঁচামাল, তারপরে আপনার হলো মুদি দোকানদার সহ যেসব দোকান ছিল প্রায় আপনার 400 দোকানদার, আমরা সেই দোকান শিফট করে নিয়ে এখানে একটি বড় বিশাল মাঠ আছে, সেই বিশাল মাঠে আমরা স্থানান্তর করেছি, সেখানে আমরা বাজার পাঠিয়েছি শহরের থেকে, শহর থেকে ছড়িয়ে কিছু দূর দেয় মানে হাফ কিলো দূরে আমরা বাজারটা বসিয়েছি, যে এখানে যত মাস্ট গ্যাদারিং যাতে না হয় এই একটা কাজ করেছি। আর একটা কাজ করেছি আমরা, আমরা এখনো পর্যন্ত আগামীকাল যেমন আজকে একটা মাইকিং বেরোবে, আমাদের এখানে বিশেষ করে 3 দিনের করোনার আক্রান্ত বেশি হয়েছে, গত 3 দিনে 10 জন 7 6 13 এই 23 জন হঠাৎ করে আমাদের জীবগ্রাসে করোনা আক্রান্ত হয়েছে। আমরা এটা নিয়ে আমরা আজকে দুপুরের পর থেকে মাইকিং হবে যে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক, মাস্ক বাধ্যতামূলক, এবং যদি এটা করানো হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থায় যাব। এবং পাশাপাশি আমি আমার নতুন আমাদের নির্বাহী অফিসার এসেছেন নতুন, উনি 2 দিন আগে জয়েন করেছেন, তাকে বলেছি যে আগামীকাল থেকে আমাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য এবং আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং শেষের শ্রেষ্ঠ ছাত্রলীগ আগামী কুরবানির ঈদ আছে 31 তারিখে, আমরা এখানে একটি বড় হাট আছে, তো হাটের ঢোকার 2 মুখে আমরা সেখানে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়া দূরত্ব 6 ফিট দূরত্ব করে গরু হয়েছে, সেখানে যে গরু কিনবে কিনে সেখান থেকে আবার হাত ধুয়ে আবার চলে আসবে, এইভাবে আমরা একটা প্রচার করেছি। আর ঈদের দিন গরু জবাই করার জন্য যে বর্জ্যটা থাকবে সেই বর্জ্যটা নির্দিষ্ট আকারে গর্ত করে সেখানে ফেলে দিতে হবে, এবং এই যে দুস্থ মানুষের জন্য যে মাংস, সেই মাংসটা আমরা গরিব দুস্থ মানুষের আমরা তালিকা করে আমরা প্রত্যেক বাসায় যেই বাসায় যে দিয়ে আসবো আমাদের কর্মীরা, আমরা সেই ব্যবস্থা করেছি। ধন্যবাদ সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানের পক্ষ থেকে, এবং আপনাদের এই কাজগুলো অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় রাখছি। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের সহকর্মী আব্দুল আল মাহফুজকে, যিনি যশোর থেকে অতিথি নিয়ে জয়যাত্রা দেশ সংযোগ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছিলেন। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই আমাদের পরের সহকর্মীর কাছে, নাঙ্গলকোটে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। ওমর ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? ওমর ফারুক, আপনি শুনতে পাচ্ছেন? জি সুমি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা নাঙ্গলকোটের করোনা আপডেট পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি নাঙ্গলকোট উপজেলা 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে। আমি আপনাকে জানিয়ে রাখি যে করোনার মাঝে করোনা ছাড়াও অন্যান্য রোগে, বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, কিন্তু আক্রান্তর মাঝে যে নাঙ্গলকোট যে স্বাস্থ্য সেবা এটা কিন্তু অনেক নাজুক, যেমনটা আপনাকে যে বলতে চাই, আজকে 3 জন ডাক্তার রোগী দেখেছেন, একজন আপনার গাইনি ও বিশেষজ্ঞ ছিল আর 2 জন মেডিসিন ও শিশুরোগ অভিজ্ঞ ছিল। ওনারা 3 জন ডাক্তারে রুগী দেখেছেন, 80 জন রুগী নাঙ্গলকোটে 3 টাকা টিকিট দিকে বহির্বিভাগ থেকে তারা চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি নাঙ্গলকোটে এক্স-রে মেশিনটা দীর্ঘ প্রায় 12 বছরের উপরে বিকল হয়ে রয়েছে, এক্স-রে সেবা থেকে কিন্তু
যে সাধারণ, বিশেষ করে সাধারণ রোগীরা কিন্তু সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য সেবা নেন। তার মাঝে নাঙ্গলকোটে প্রায় 5 লক্ষ নাগরিক বসবাস করেন, তারা কিন্তু এক্স-রে সেবা থেকে পাচ্ছেন না, যা পায় নেই। কবে যে এক্স-রে মেশিনটা মেরামত হবে বা এক্স-রে সেবা পাবে এমনটা কেউ বলতে পারে না। আমি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার দেবদাস দেবের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। উনি যতবারে কথা বলেছি উনি অতবারে বলেছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন, ওনারা দ্রুত সময়ে বিষয় সমস্যাটির সমাধান করবেন। তাছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে নাঙ্গলকোট থেকে যদি মেজর কোনো রোগী হয় তাহলে কুমিল্লা বা ঢাকায় তাদেরকে চিকিৎসা সেবা দিতে হয়। একমাত্র সরকারি যে অ্যাম্বুলেন্সটি, ওইটির ড্রাইভার মারা যাওয়ার পর থেকে কিন্তু দীর্ঘ প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু কার্যক্রম নেই। অতিরিক্ত টাকা দিয়ে বিভিন্ন হাসপাতালের অ্যাম্বুলেন্স দিয়ে মানুষ সেবা নিতে হচ্ছে। তাছাড়া আজকে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে নাঙ্গলকোটে হৃদরোগ বিশেষজ্ঞ উনিও নেই, যৌন চর্মরোগ বিশেষজ্ঞ তিনিও নেই। তাছাড়া আপনাকে যেমনটা নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ওনারাও নাই, কিন্তু বিভিন্ন রোগ করোনার মাঝে কিন্তু বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন, আক্রান্ত হওয়ার কারণে তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না। একদিকে ডাক্তারের সংকট, আরেকদিকে করোনার থাবা, দুটি কিন্তু নাঙ্গলকোটে খুব গ্রাস করে ফেলছে। যখন নাঙ্গলকোটে এখন পর্যন্ত যে করোনার যে তত্ত্ব সেটা হচ্ছে নাঙ্গলকোটে 292 জন করোনায় পজিটিভ হয়েছেন, তার মাঝে 157 জন সুস্থ হয়েছেন, আর মৃত্যু করোনা পজিটিভ 8 জন হয়েছে। মোট নমুনা সংগ্রহ করা হয়েছে 1600 জনের, তার মাঝে 100 জনের এখনো ফলাফল আসেনি। অপরদিকে আরেকটি বিষয় যে আগে যে করোনা নমুনা সংগ্রহ করা হতো বাড়িতে গিয়ে, কোনো টাকা পয়সা লাগতো না, এখন কিন্তু বাড়িতে গিয়ে যদি করোনার রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে তাদের কাছ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী 500 টাকা করে নেওয়া হচ্ছে, আর যারা হাসপাতালে এসে নমুনা দিয়ে যাচ্ছেন তাদের কাছ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে। ধন্যবাদ ওমর ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। করোনা ভাইরাসের পাশাপাশি আপনি আরো অনেকগুলো তথ্য দিয়েছেন, যেটা অন্যান্য রোগীরাও আছেন তারা কিভাবে আসলে সুচিকিৎসা পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং আসলে হাসপাতালগুলো কি অবস্থায় রয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওমর ফারুক, নাগলকোট থেকে এই আপডেট পরিস্থিতি নিয়ে এবং বিভিন্ন চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরার জন্য। আপনি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান এখানেই শেষ করতে চাই। আজকে যে সকল সহকর্মী এবং যে সকল অতিথিরা সংযুক্ত ছিলেন তাদের সবাইকে আবারও জয়যাত্রা দেশ সংযোগের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কথা বলে শেষ করতে চাই, যেমনটি বললেন আমাদের সহকর্মী ওমর ফারুক নাঙ্গলকোট থেকে, যে এক্স-রে মেশিন দীর্ঘ সময় ধরে আসলে বিকল হয়ে গেছে। মানুষের জীবনের যন্ত্র যদি বিকল হয়ে যায় তখন কিন্তু কখনোই ফেরানো সম্ভব নয়, তাই যদি হাসপাতালের এই ধরনের যন্ত্রগুলো বিকল হয়ে পড়ে থাকে তাহলে এখনও আমাদের হাতে সময় আছে, আমরা ফিরে আসি এই দিকটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, জয়যাত্রা টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।